extra time. আগত আইপিএলে কেকেআর দলের অধিনায়ক তিনি, কেমন ফর্ম নিয়ে আইপিএল খেলতে আসছেন শ্রেয়াস আইয়ার। বর্তমানে ভারতীয় ক্রিকেটের এক অন্যতম উজ্জ্বল তারকা শ্রেয়াস আইয়ার এই 27 বছর বয়সী ক্রিকেটার বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন। সম্প্রতি বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন, এমনকি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচেও দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন শ্রেয়াস। এইবারের আইপিএলে তিনি কেকেআর দলে এসেছেন আর এসেই দলের অধিনায়কের সিংহাসনে অসীন হয়েছেন। এবার দেখে নেওয়া যাক তার সাম্প্রতিক ফর্ম এই মরশুমে কেকেআরকে কতটা সাহায্য করবে। 2020 আইপিএল মরশুমে তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন এবং তার অধিনায়কত্বে দিল্লি প্রথমবারের জন্য আইপিএলের ফাইনাল খেলে। মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে জিতে যাওয়া সত্ত্বেও আইয়ার 50 বলে কিন্তু 65 রান করেছিলেন। একই বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজে প্রথম ম্যাচে ভারতের হয়ে খেলার সময় বাম কাঁধে আঘাতের কারণে তিনি আইপিএল 2021 প্রায় অর্ধেক মরশুম খেলতে পারেনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে 6 মাস ব্যবধানের পর তিনি পুনরায় প্রত্যাবর্তন করেন, কিন্তু ফর্ম খুব একটা আহামরি ছিল না। তিনি মোট 8 ম্যাচ খেলে মাত্র 175 রান করেছিলেন, স্ট্রাইক রেট 102.33। এরপর 2022 আইপিএল নিলামে আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স মোট 12.25 কোটি টাকায় কিনেছিল। তিনি দলের অধিনায়ক হিসাবে মনোনীত হন। 2021 সালের টেস্টে তিনি 2 ম্যাচে 4 ইনিংসে মোট 202 রান করেন, স্ট্রাইক রেট ছিল 50.50। 2022 এখনও পর্যন্ত তিনি 186 রান করেন, স্ট্রাইক রেট 62। ওয়ানডেতে কিন্তু 2021 বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি, খেলেছেন মাত্র 1টা ম্যাচ, সেই ম্যাচে মাত্র 6 রান করেন। 2022 এখন অবধি 4টি ম্যাচ খেলেছেন এবং করেছেন 134 রান। টি-20তে তিনি কিন্তু বেশ ভালো ছন্দে, 2021 সালে তিনি মোট 8টি ম্যাচ খেলেছেন এবং 151 রান করেছেন, স্ট্রাইক রেট 136.03। এছাড়া 2022 মাত্র 4 ম্যাচে 229 রান করেছেন, স্ট্রাইক রেট প্রায় 172.18। সাম্প্রতিক ফর্ম দেখে এটাই বলা যায় যে এবারের আইপিএলে শ্রেয়াস আইয়ার যে কেকেআর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিণত হতে যাচ্ছেন তা বলাই যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।